আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রেগুলার টিচার্স এন্ড স্টুডেন্টস ইনফরমেশনের ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে কোনো বিষয়ে সৃজনশীল ও এমসিকিউ কি আলাদা আলাদা পাস, এরপরে 78 পেলে কি এ প্লাস, 30 পেলে কি পাস, এরপর হচ্ছে গ্রেস মার্ক কি, এই চারটি প্রশ্নের উত্তর আমরা জানবো। তবে এই ভিডিওটি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে চারটি কোশ্চেন, এই চারটি কোশ্চেনের সমাধান বা উত্তর প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত। তো এই চারটা কোশ্চেনের উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটিতে জুড়ে থাকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, সৃজনশীল ও এমসিইউ কি কি আলাদা আলাদা পাস? আমরা জানি যে সৃজনশীল যদি 70 মার্ক হয়ে থাকে কোনো বিষয়ের, সেক্ষেত্রে এমসিইউ হচ্ছে 30 মার্ক। তো 70 মার্কের মধ্যে কোনো শিক্ষার্থী যদি সৃজনশীলে পাশ করতে হয় তাকে পেতে হয় 23 মার্ক, এবং এমসিইউ 30 মার্কের মধ্যে তাকে পেতে হয় 10 মার্ক। অর্থাৎ যত মার্ক টোটাল রয়েছে টোটালের 3 ভাগের 1 অংশ তাকে পেতে হবে। তো এখন বলা যাচ্ছে আপনি যদি বাংলা প্রথম পত্রের কথা বলেন, ঠিক আছে, অথবা আপনি যদি গণিত বিষয়ে বলেন, তাহলে সেক্ষেত্রে বলা যাচ্ছে 70 মার্কের যে সৃজনশীলটা রয়েছে সেই সৃজনশীলে আপনাকে অবশ্যই 23 পেতে হবে। যদি আপনি 23 পান তাহলে সেক্ষেত্রে আপনি পাশ বলে গণ্য হবেন 70 মার্কের মধ্যে, যদি সৃজনশীলে আপনি 23 পান। আর যদি আপনি 23-এর কম পান তাহলে কিন্তু আপনি ওই সৃজনশীলে, মানে ওই সৃজনশীলে বিষয়টাতে আপনি ফেল বলে গণ্য হবেন। ঠিক একইভাবে আপনি এমসিকিউ 30 মার্কের মধ্যে আপনাকে পেতে হবে 10 মার্ক। যদি 10 মার্কের জায়গায় আপনি 9 মার্কও পান, অর্থাৎ 10 মার্ক না পান, তাহলে সেক্ষেত্রে আপনি এমসিকিউতেও ফেল বলে গণ্য হবেন। এখন প্রশ্নটা হলো সৃজনশীল ও এমসিকিউ কি আলাদা পাস? হ্যাঁ, সৃজনশীলে অবশ্যই আপনাকে আলাদাভাবে পাশ করতে হবে। সৃজনশীল 70 হয়ে থাকে তাহলে আপনাকে 23 পেতে পেয়ে পাশ করতে হবে। যদি 23-এর নিচে পান তাহলে কিন্তু আপনি মানে পাশ হবেন না। যদি এমসিকিউতে আপনি 30-ও পান, এমসিকিউ 30-এর মধ্যে আপনি 30-ও পান, তাহলে আপনি কিন্তু টিএইচবি মানে 23 পাচ্ছেন না, পাইলেন না, তাহলে কিন্তু আপনি ফেল বলে গণ্য হবেন। সো এখানে এটা বলা যাচ্ছে যে সৃজনশীল এবং এমসিকিউতে আপনি আলাদা আলাদা নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে এখানে একটা বিষয় জড়িত আছে, সৃজনশীলে যদি আপনি 23-এর জায়গায় 20 পান, এরপরে এমসিকিউতে যদি আপনি 10-এর জায়গায় 13 পান, তাহলে 23 মানে 20 আর গিয়ে 13 আপনার মার্ক হচ্ছে টোটাল 33। তাহলে সেক্ষেত্রে গ্রেস মার্ক বলে একটা অপশান রয়েছে, যেটা শিক্ষকদের হাতে একটা অপশান থাকে, সেই অপশানটার মাধ্যমে চাইলে কোনো শিক্ষক একজন শিক্ষার্থীকে পাশ করে দিতে পারে। যেহেতু আপনি সৃজনশীলে 20 পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে গ্রেস মার্ক সর্বোচ্চ একজন শিক্ষকের কাছে 3 মার্ক থাকে, ও 3 মার্ক দিয়ে কিন্তু আপনাকে সৃজনশীলে পাশ করে দিতে পারবে। সো এখানে বলা যাচ্ছে সৃজনশীল ও এমসিকিউ আলাদা পাস, তবে এই সুযোগটি আপনাদের জন্য রয়েছে, আপনার পাশ করার ক্ষেত্রে শিক্ষকরা এই অবদানটা রাখতে পারবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি কোনো বিষয়ে 78 পান তাহলে সেক্ষেত্রে কি আপনি A+ পাবেন? এই বিষয়টা অনেকেই, অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষার্থীরা জানে না। আপনারা প্রত্যেকে জানেন যে 80 পেলে A+ বলে গণ্য হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যদি কোনো বিষয়ে 77, 78, 79 এই 3 নম্বরটার মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বোর্ড কর্তৃক A+ দেওয়ার যোগ্যতা রাখে, অর্থাৎ আপনি A+ পাবেন। যদি আপনি কোনো বিষয়ে 77, 78, 79 এই নম্বরের যে কোনো একটি নাম্বার পান, তাহলে সেক্ষেত্রে এখানে 77 হলে 3 মার্ক যোগ করে 80 করে দেবে, 78 হলে 2 মার্ক যোগ করে 80 করে দেবে, 79 হলে 1 মার্ক যোগ করে আপনাকে 80 করে দেবে। অর্থাৎ আপনি যে বিষয়ে 77, 78, 79 পাচ্ছেন ওই বিষয়ে আপনার A+ বলে গণ্য হবে। তৃতীয় প্রশ্ন, কোনো বিষয়ে 30 পেলে কি পাস? আমরা অনেকেই জানি 100-এর মধ্যে যদি আমরা 33 পাই তাহলে কিন্তু ওই বিষয়টাতে আমরা পাস বলে গণ্য হই। তাহলে এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী 30, 31, 32 এই নাম্বারটা পায় তাহলে কি সে পাস বলে গণ্য হবে? হ্যাঁ, বোর্ড কর্তৃক এটা বলা আছে, যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে 30, 31 অথবা 32 পায়, তাহলে সেক্ষেত্রে 30 পেলে তাকে 3 নম্বর ওই নাম তার ওই সাবজেক্টে 3 নম্বর যোগ করিয়ে 33 করে পাশ করে দেওয়া কথা বলা আছে। যদি কেউ 31 পায় তাহলে 2 মার্ক যোগ করে 33 করে দিয়ে পাশ করার কথা বলা আছে। এরপরে কেউ যদি 32 পায় সেক্ষেত্রে তাকে 1 নম্বর যোগ করে দিয়ে ওই বিষয়ে তাকে পাশ করে দেওয়ার কথা বলা আছে। সো এখানে ক্লিয়ার হচ্ছেন আপনারা যে আপনি যদি কোনো বিষয়ে 30 পান তাহলে সেক্ষেত্রে আপনি পাস বলে গণ্য হবেন। চতুর্থ প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্নটি হচ্ছে গ্রেস মার্ক কি? গ্রেস মার্ক হলো শিক্ষকদের হাতে থাকা একটা নম্বর, যেই নম্বরটা একজন শিক্ষক চাইলে একজন শিক্ষার্থীকে দিতে পারেন। যেমন কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে 78 পায় তাহলে সেক্ষেত্রে কি সে A+ পাবে? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়েছি আমি কিছুক্ষণ আগে। তো এখন এই যে 78 আপনি পেলেন কোনো বিষয়ে, অথবা 77 পেলেন, অথবা 79 পেলেন, তাহলে কিন্তু আপনি 80 পাননি, তাহলে এই অধিকারটায় মানে এই গ্রেস মার্কের অধিকারটায় কিন্তু একজন শিক্ষক আপনাকে ওই বিষয়টাতে A+ দিতে পারে।
আবার কোনো শিক্ষার্থী যদি একটা বিষয়ে 30 পায় তাহলে কিন্তু সে ফেল, কিন্তু তাকে এখানে ফেল করানো হয় না। ওই গ্রেস মার্কের অধিকারের কারণে 30-এর সাথে 3 মার্ক যোগ করে তাকে 33 পাইয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সে ওই বিষয়ে পাশ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, গ্রেস মার্ক হচ্ছে শিক্ষকদের হাতে থাকা 3 মার্ক, যেই 3 মার্কের মাধ্যমে আপনাকে একজন শিক্ষক এ প্লাস দিতে পারে, আবার আপনি ফেল করা বিষয়ে পাশ করে দিতে পারে। এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সৃজনশীল ও এমসিকিউ কি আলাদা আলাদা পাশ করতে পারবেন কিনা, 78 পেলে আপনারা কি কোনো বিষয়ে প্লাস পাবেন কিনা, 30 পেলে আপনারা ওই বিষয়ে পাশ করবেন কিনা, এবং গ্রেস মার্ক কি সেটাও বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।